বাংলাদেশে নির্বাচিত সরকারের অধীনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন মার্কিন পর্যবেক্ষক দল। বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের সংঘর্ষে তার সঙ্গে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন, রাশিয়া, ভুটান, সিঙ্গাপুর, ফিলিপাইন সহ 7টি দেশ। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থানে প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন ইসি সচিব জাহাঙ্গীর আলম। সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে পেয়েছে 224টি, জাতীয় পার্টি 11টি এবং স্বতন্ত্র প্রার্থী 62টি, অন্যান্য 1টি সহ 298টি আসনের ফল ঘোষণা করা হয়। 1টি আসনের ফল স্থগিত করা হয়েছে। 1টি আসনে নির্বাচনে প্রার্থীর মৃত্যু হয় শূন্য ঘোষণা করা হয়। 299টি আসনে 27টি দলের 1904 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান, পরিকল্পনা মন্ত্রী এম মামুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, চিত্রনায়ক ফেরদৌস ও হেলাল উদ্দিন এবং আমির হোসেন আমু, মাহবুব আলী সহ হেভিওয়েট প্রার্থীরা জয়লাভ করেছে। ব্যারিস্টার সাইফুল হক সুমন রেকর্ড পরিমাণ ভোটে পাশ করেছে। এসব প্রার্থীদের বিপক্ষে অধিকাংশ প্রার্থী জামানত হারিয়েছে। শিল্পী মমতাজ বেগম, নায়িকা মাহিয়া মাহি, সাবেক প্রতিমন্ত্রী শোভন ভট্টাচার্য সহ অনেক হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হয়েছে। তবে যশোরের মনিরামপুর, সারসা, ময়মনসিংহ সহ বেশ কয়েকটা নির্বাচন এলাকায় ব্যাপক সংঘর্ষ, বোমা, গুলি নিক্ষেপ, পুলিং এজেন্টদের বের করে দেওয়া সহ জোরপূর্বক ভোট মেরে নেওয়ার অভিযোগে ভোট বর্জন করেছে প্রায় 1 ডজন প্রার্থী। বাংলাদেশের সংসদ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানান দেশের সচেতন নাগরিকরা। এজন্য নির্বাচন কমিশন সহ সরকারকে ধন্যবাদ জানান তারা। দেশে এবার রেকর্ড পরিমাণ স্বতন্ত্র প্রার্থী পাস করায় গণতন্ত্রের বিজয় হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। যেমন নৌকা পাশ করেছে, তেমনই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় অনেক স্বতন্ত্র প্রার্থীও পাস করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আবার সরকার প্রধান গঠন করতে যাচ্ছে বলে জানান তিনি। ফলে আবারও শেখ হাসিনা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে বিশ্বজনের অভিমত। যশোরের 6টি আসনে 4টিতে নৌকা, 2টিতে স্বতন্ত্র প্রার্থী পাস করেছে। আমরা দেখাবো প্রার্থীদের কিছু চিত্র। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর।